গোলমাল হয়ে গেল যে কি মাছটা মানে বাঁচবে আর কি, মানে মাছ বাঁচবে না, মাছটা ধোবে আর কি। মানে বাজার করলে কি হয়, বাজারে যারা মাছ আর কি ছাড়ায় আর কি, মানে মাছগুলো পরিষ্কার করে আঁশটা ছাড়ায়, তারা ভালো করে একটু ইয়ে করে না, তো সেই জন্য মাছগুলোকে একটু ভালো করে মানে ছাড়াতে হয় আর কি। তো আজকে সকাল থেকে ঝামেলা শুরু হয়ে গেছে সুদেশনা আমার মধ্যে যে কে ইয়ে করবে। আমি বললাম যে সুদেশনা শরীরটা একটু খারাপ, আমিই করে দিচ্ছি, ও হচ্ছে পাকা এক নম্বরের, তো সেই জন্য ও বলছে আমিই করবো। তো ঠিক আছে, আমি বললাম যে তাহলে কি আমাদের করো তুমি। তো দেখতেই পাচ্ছ আমরা জাস্ট বাজার থেকে এলাম, এখন মানে ড্রেস ফ্রেস চেঞ্জ হয়নি, সুদেশনা ওইদিকে মাছ ধুতে শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি করে, মানে কে ধুবে কম্পিটিশনে সুদেশনাকে আমি হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে, মানে আমি ছেড়ে দিলাম আর কি, দরকার নেই আমার বাবা। না আমার শরীরটা খারাপ বলে আমি বেশি কাজ করছি না, তার মধ্যে কয়েকটা কাজ তো করতেই হবে, নালে একা যদি তুমি সব কিছু করো তাহলে কিন্তু হায়রান হয়ে যাবে। না আমিও একা করছি না, ওই এক দুদিন একা করেছিলাম, তারপর এখন মোটামুটি ঠিক আছে, এখন মোটামুটি দুজন মিলে আবার কাজ শুরু হয়ে গেছে। আমি তো তোমাকে হেল্প করছি এখন। হ্যাঁ এখন হেল্প করছি, এই যে মাছ আমি দেখাচ্ছি মাছগুলো, এগুলো হচ্ছে বাটাই পোনা, না বাটা মাছ, সরি বাটা মাছ, অনেকগুলো বাটা মাছ আছে। আর এখানে 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 ফোকাস করো, এই জায়গাটাই, ও এই যে এইগুলো আমরা খাবো আজকে, তো অনেকগুলো মাছই নিয়ে এসেছি। হ্যাঁ মোটামুটি অনেকগুলো মাছ আনা হয়েছে, কারণ আজকেও হয়ে যাবে আর কালকেও হয়ে যাবে। তো ঠিক আছে চলো এরপর আমরা টিফিনে টিফিনটা করি। তো আজকে দেখো যে দুধটা আছে না ফ্রিজে, ফ্রিজ থেকে দুধটা বের করো। হ্যাঁ তারপর একটু তুমি তোমার স্পেশাল চাটা করো। না আজকে আমার মানে ওটসটা খাওয়াটা ভালো হবে। এখন বাজে ঘড়িতে 10:15, তো আমরা এখন টিফিনটা করে নিই নাকি। চলো আমরা একটু টিফিনটা করে নিই, টিফিন করার টাইম হয়ে গেছে। ওটসটা কিন্তু দিয়ে পরে আমরা প্রায় কতক্ষণ রেখেছি, 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো যেহেতু গরমকাল সেজন্য এখনো ঠান্ডা হয়নি, এখনো গরমই আছে, মানে আরেকটু ওয়েট করলে ভালো নেই কিনা খেয়ে নি। এরপর দুটো ডিভাইডেড হবে, যেটাতে আমি হচ্ছে কম সুদেশনা বেশি, এই তো বেশি হয়ে গেল। চলো এখন আমরা দুটোতে দেবাঞ্জন 2 চামচ বেশি নিত, আমি 2 চামচ কম নেবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখো এই যে জানলা ঘরে, জানলা ঘরে বলছি আমি, জানলা ঘরে রান্না করে জানলাতে দেখো কত ঝুল হয়েছে বুঝছো, ঝুলগুলো এই কবে ঝাড়লাম, প্রত্যেকদিন ঝুল হয়ে যাচ্ছে, আবার ঝাড়তে হবে মনে করো। তো রান্নাঘরের জানলাতে এখন রোদ পড়ছে আর দেখতে পাচ্ছি প্রচুর ঝুল হয়ে গেছে, ঝুলগুলো শরীরটা ঠিক হয়ে গেলে একদিন ঝাড়বো ভালো করে, এখন করছি না। এখন করলে কি বলতো, এখন এমনি শরীরটা একটু দুর্বল, তারপরে আবার যদি মানে ধুলো বালি খেয়ে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায় তার থেকে ভালো পরে করা একদম। তো দেবাঞ্জন এখন ডিভাইড ইন দ্য রুলস এইটা করছে, ভালো। তো চলো আমরা একবার টিফিনটা খাই, পরে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে। আর মাছগুলো আমি তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিব, না নুন হলুদ তো মাখিয়ে ঢুকাতে হবে বুঝেছো। চলো রেডি, টিফিন রেডি আমাদের, তো চলো এরপর হচ্ছে খাওয়া যাক, চলো। সো গাইস ঘড়িতে দেখতেই পাচ্ছ 3:30 বাজতে চলেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 3:30 সময় আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি যে ওয়েস্ট সাইডে আমি যে ড্রেস দুটো কিনেছি, তো বেশি আমার অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছিল কিন্তু আমি সবগুলো কিনতে পারিনি। এখন যেহেতু করোনার সময় সেই জন্য এরকম বাইরে বেশি যাওয়াও হচ্ছে না, সেজন্য কম ড্রেসই কিনেছি, দুটোই কিনেছি আর দুটোই আমার খুব পছন্দের। তো কালারগুলো তোমরা দেখো আর আমাকে বলবে কেমন হয়েছে, দাঁড়াও এই দেখো। ফার্স্টে তোমাদেরকে আমি এই ড্রেসটা দেখাই, ওয়েস্ট সাইডে কি বলতো এই যে সাইজগুলো যেগুলো জামা কাপড়ে, এটা যেমন দেখো স্মল লেখা আছে,
স্মলটা আমার ঠিকঠাক সাইজে আসছে, এরকম আমি মিডিয়াম পরি, কিন্তু এটা ওয়েস্ট সাইডের আমার মানে সাইজগুলো একটু লম্বা লম্বা, সেজন্য স্মলটাই আমার ফিট করে গেছে পুরো। তো তোমরা দেখবে, তোমরা যদি কোনোদিন যাও ওয়েস্ট সাইডে জামা কাপড় কিনতে, তাহলে বুঝতে পারবে যে জামার কোয়ালিটিগুলো কত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। আর এরকম জামার কালারের উপরও আমার 1 বছরের ওয়ারেন্টি, মানে 1 বছরের মধ্যে যদি আমার কালারের কিছু প্রবলেম হয়, ফেড হয়, সামথিং কিছু হয়, এবার যদি ছিঁড়ে যায় সেটার ব্যাপার আলাদা, সেটা কিন্তু চেঞ্জ হবে না। কালার যদি এই কালোগুলো উঠে গিয়ে সাদা হয়ে যায় পুরো জামাটা, তাহলে কিন্তু ওরা আমাকে জামাটা চেঞ্জ করে দিবে বলেছে। তো সেই জন্য একটা তোমাকে মেম্বারশিপ কার্ড করাতে হবে, যেটা আমি করে নিয়েছি। আর এরকম বলেছিল যে বছরে 2 বার করে ডিসকাউন্ট যেটা দেয়, অফার দিবে। তো অফারে জামা বা কাপড় কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর ও দেখছো তো কত যে বুকি বাবা, তো এই ড্রেসটা নেই যেটা বলছে, এই দেখো। তো এটা পরে আমি গিয়েছিলাম জন্মদিনে, দাদার মেয়ের জন্মদিন হয়েছিল, সেখানে আমি এই জামাটা পরে গিয়েছিলাম। তো এটা পরে আমি যখন বাইরে বেরিয়েছিলাম বেশ আরাম লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাসটাও পুরো একবারে ফিল করছিলাম। আর এটা ফুল হাতে আছে দেখতে পাচ্ছ, সেজন্য ফুল পুরো একবারে কভার। তো যাই হোক, এটা হচ্ছে, এটা দাম নিয়েছিল তোমার 900 সামথিং, কারণ ট্যাগটা উঠিয়ে দিয়েছি তো এখন মনে পড়ছে না মানে এক্সাক্ট কত দাম। আর এটা দেখো, এটা হচ্ছে বিচে যদি কেউ যাও, এটা দেখো। এই জামাগুলো আমি এসে পরে কি করেছিলাম বলতো, ভালো করে মানে ওয়াশ করে নিয়েছিলাম, কিন্তু আয়রন করা হয়নি। ও মাই গড, এটারও সেম অবস্থা, ওয়াশ করতে গিয়ে আমি পুরো একবারে মানে প্রাইসের 12টা বাজিয়ে দিয়েছি, প্রাইসটা এখানেও লেখা নেই। এছাড়াও তোমার মোটামুটি নিয়েছিল ওই কত বলতো, 800 না সামথিং এরকমই নিয়েছে। দুটো মিলে আমার কত হয়েছিল, ওই 1800 না 1900 এরকম দুটো মিলে হয়েছিল। তো আমি তোমাদের ওই জন্য বলে যে দেরি করতে নেই, জামাগুলো কিনেই যদি দেখিয়ে দিতাম তাহলে কি পুরো করে ট্যাগটা সময় তোমাদেরকে দেখাতে পারতাম, এখন ট্যাগটা নেই, দেখাতে পারছি না। তো এটারও রীতিমতো সাইজ হচ্ছে স্মল, এই দেখো, এটা আমি তোমাদেরকে পরে দেখাতেই পারি। তো এটা হচ্ছে একটু টি শার্ট, এই দেখো, এটা বেশ, এই কালারটা আমি নিয়েছি কেন বলতো, যদি বিচে ফিচে যায় তাহলে এরকম মানে বিচে এরকম জামা প্যান্ট পরলে খুব ভালো লাগে, একটা আলাদা রকম ফিলিংস আছে। তো তোমরা আমাকে বলো যে এই শার্টটা কেমন লাগছে, গ্রীষ্মকালে আমার মনে হয় এরকম একটু কালারফুল আর একটু হোয়াইটের মধ্যে পরলে বেশি ভালো আরাম। তো এই হচ্ছে আমার দুটো ড্রেসের গল্প, তো দুটোই আপাতত আমার অনেক। তো চলো, আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম এই ড্রেসগুলো নিয়ে, তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই দুটো ড্রেসের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে বলবো, এর সাথে আমি আরও কতগুলো মানে ড্রেস ট্রাই করেছিলাম, যার ভিডিওটা তোমরা এখানে দেখতে পাবে। তো সেখানে একটা ব্লু ড্রেস ছিল, ব্লু কালারে চেক 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 চেক, তো ওটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু ওটা কি বলতো, ওটার আমার স্মল সাইজটা আমার একটু বেশি স্মল হয়ে যাচ্ছে, মানে এই বুটিটা আমার পুরো বেরিয়ে যাচ্ছিল, সেজন্য আমি ওটা নিইনি। কিন্তু আমার ওটা কালারটা বেশি পছন্দ ছিল, কারণ আমার ব্লু কালারটা ভালোই লাগে। তো যাই হোক, এই দুটো নিয়েছি, গ্রীষ্মকাল হালকা কালার সব থেকে ভালো। তো চলো, তোমরা জানাবে কারা কারা ওয়েবসাইট থেকে মানে ড্রেস কেনো। আমি তো আগে মোটামুটি প্যান্টালুসও কয়েকটা কিনেছি, কিন্তু এখন দেখছি যে ওয়েবসাইটের যে ড্রেসগুলো সেগুলো আমার মন পছন্দ আসছে, মানে আমার ভালো লাগছে আর কি। তোমাদের কেমন লাগবে সেটা আমি এখন তোমাদেরকে বলতে পারছি না, তোমরা যাও দেখো, আর যদি তোমাদেরও ভালো লাগে নিচে কমেন্ট করে জানাও অবশ্যই। তো চলো, আমাকে অবশ্যই তোমরা জানাবে যে আজকে এই ব্লগটা, আজকের ব্লগটাই জানি কিছুই নেই, ছোট্ট একটা ব্লগ, শুধুমাত্র তোমাদের সঙ্গে কথা বললাম আর বাজার গেলাম, বাজার থেকে এলাম, এই একটা ছোট্ট খাওয়া দাওয়াটাও দেখানো হলো না, কারণ হচ্ছে তোমার খেতে খেতে দেখো দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে, মানে যখন খেয়ে উঠলাম তখন বাজে 3টে, আর যখন তোমাদের কাছে মানে ব্লগটা করতে বসছি জামা কাপড় গুলো দেখাও বলে, তখন দেখছি করিতে বাজে 3:30, 3:25 মানে 3:30। তো যাই হোক, আজকে যেহেতু আমার এখন একটু শরীরটা খারাপ ছিল, মানে ছিল মানে এখন নেই সেরকম, সেজন্য আপাতত এখন একটু উইক আছে, বাট ঠিকঠাক আছে। যাই হোক, ভগবানের কৃপায় এখনো আমার করোনাটা হয়নি। প্রথমে তো ভেবেছিলাম জ্বর এসেছে, মানে যখনই জ্বর এসছে তখনই আমাকে দেবাঞ্জন বলছে যে নিশ্চয় তোমার করোনা হয়ে গেছে, কিন্তু যাই হোক করোনা টরোনা হয়নি,
আমি আরো ব্লগ তোমাদের জন্য করতে পারবো, এটা আমার মানে খুব ভালো লাগছে। নালে কি বলতো, শরীর খারাপ হয়ে গেলে আবার সে ব্লগ করা হয় না, এ করা হয় না। আর আমি চাই যে প্রত্যেকদিন আমি যাতে ব্লগ গুলো করতে পারি, আর প্রত্যেকদিন তোমাদের সাথে ব্লগ করে এই যে কথা বলে আমার খুব ভালোই লাগে। তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমার ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে। আর কি বলবো, আর তো সব জানো, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলে তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, বাই বাই।